আজকে আমরা প্র্যাঙ্ক করব কিভাবে আরবদের দোকান থেকে ফ্রিতে জুস খেতে হয়। তার আগে আপনার থেকে বড়লোক বাপ আনতে হবে, তাই আপনার গেট আপটা একটু চেঞ্জ করতে হবে। এখন আপাতত আপনাকে বড়লোক মনে হচ্ছে, তার জন্য একটা সানগ্লাস লাগিয়ে দিবেন, আর সাথে যদি গরিব থাকলে তার আরো ভালো হয়। এখন আমরা মিশন কমপ্লিট করার জন্য রুম থেকে বাইর হব। তার আগে জুতাটা একটু পরে নিই এবং হাঁটি হাঁটি দিয়ে দেখি কি করা যায়। সত্যি বলতে বাসা বসে থাকতে থাকতে আদু ভাইয়ের মতো হয়ে গেছি, যার কারণে এই বিয়েটা করা। দেখি কোনো দোকান থেকে জুস খাওয়া যায় কি না, লেটস ট্রাই। মানুষ কীভাবে বাসাতে বসে থাকে সেটা আমি বুঝলাম না। আজকে একদিন ছুটির জন্য আমি বাসাতে বসে থাকছি, এদিকে আমার গান ফাটতেছে। বউ থাকলে একটা কথা, সিঙ্গেল মানুষ বউ তো নাই, দেখি মানুষের সাথে একটু মজা করা যায় কি না। আশেপাশে অনেক দেখলাম যে কোন দোকান থেকে ফ্রিতে জুস খাওয়া যায়, কিন্তু কোনো দোকান দেখলাম না। কিন্তু অবশ্যই একটা দোকান দেখতে পেলাম, কিন্তু পাশে একটা মেয়ে ছিল, যার কারণে একটু লজ্জা লাগতেছে। মিউজিক বন্ধ কর ভাই, আমাকে কোনো মেয়ে লাইক করে না, তাই বাইরে বসে বসে গরমের ভিতরে মেয়ে দেখে কোনো লাভ নাই। দেখি দোকানের ভিতরে ফ্রিতে জুস খাওয়া যায় কিনা, লেটস ট্রাই। দোকানে ঢোকার সাথে সাথে মাসলে একটা কাজ করবে, সেটা হচ্ছে কৃষির সাথে ভালোভাবে কথা বলবে, ওকে একটু তেল মারবা, যেন আপনাদের মাঝে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায় মতো, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে। আপনার মানবিকের যে একটা ট্যাগে নাই সেটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না, তাই আগে মেনুটা সুন্দরভাবে দেখবেন, তারপর কৃষির সাথে কথা বলবেন, ওকে একটু তেল মারবেন, ওর থেকে জিজ্ঞেস করবেন কোন জুসটা ভালো। তারপর যখন ওকে তেল মারা শেষ হয়ে যাবে, একটা ভালো থেকে জুসের অর্ডার দিবা। জুস অর্ডার দেওয়ার পরে আপনি নিজের জায়গায় বসবে, কেন আপনার থেকে টাকা নেই সেটা আপনি নিজে জানেন, ওরা তো জানে না। আপনি নিজেকে মানে বড়লোক মানে ছেলে বাপ নিবা, কিন্তু আপনার পকেটে যে একটা টাকা নেই সেটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। সেটা যদি ওরা বুঝতে পারলে তাহলে আপনাকে উদম কিলানে কিলাবে, আর পুরো দিন আপনাকে তালাবা সমাজার দিবে। তাই আপনি বাপ নেবেন যে আপনি বড় লোকের ছেলে, তাই নিজের জায়গায় গিয়ে বসবা, একটু বাপ নেবে সবার সাথে যেন আপনি বড় লোক, কিন্তু আপনি যে ফাড়ার ঘরে ফাড়া সেটা যেন ওরা বুঝতে না পারার মতো, ঠিক আছে। তাহলে এসে যে একটু দেখে নেওয়া যাক দোকানে কী কী আছে, আর আপনারা দেখুন দোকানে কী কী ফল আছে সেটা। অনেক ভিডিও করা হয়েছে, এখন সুন্দরভাবে নিজের জায়গায় বসেন, ভদ্র হবে, কেন আপনি জানেন আপনার থেকে টাকা নেয়। কিন্তু যদি এরা একবার জানতে পারে তাহলে আপনাকে উদম কিলানে কিলাবে এখানে দোকানে বন্ধ করে। তাই সুন্দরভাবে বসেন ভদ্রভাবে, যেন এরা বুঝতে পারার মতো যে আপনি ভদ্র ছেলে বড় লোক ছেলে, কিন্তু আপনার পকেটে যে একটা টাকা নেই সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। তাই এই সুযোগে দোকানের ভিতরে বসে কয়েকটা ছবি তুলিনি। যদি আজকে আমি টিকটকার হতাম তাহলে কয়েকটা টিকটক ভিডিওতে এতক্ষণ করে ফেলতাম, আর যদি পাশে গার্লফ্রেন্ড থাকলে তার ব্যাপারটা জিনিস হতো, দুজন একসাথে ভিডিও করতাম, একসাথে ছবি তুলতাম, কিন্তু আফসোসের বিষয় এখনো সিঙ্গেল। হাঁটি হাঁটি পা পা করে আমাদের জুসের অর্ডারটা চলে আসছে, তো আমরা এখন জুসটা নিব। জুসটা নেওয়ার সাথে সাথে আমার একটা কথা মনে পড়ছে যে আমার এখন তো টাকা নেই, আমার থেকে এখন কেশের সাথে কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে যে এখন আমার টাকা নেই, আমি পরবর্তীতে ওকে সে টাকাগুলো দিয়ে যাবো। দেখি এখন কী করা যায়, কেশের যদি ভালো হয় তাহলে আল্লাহ বাসাইছে, যদি খারাপ ফলে তো আজকে আমি শেষ। আজকে এখানে দোকান বন্ধ করে আমাকে উদম কিলাং কিলাবে, দেখি কেশের কী বলে, আল্লাহ কপালে কী রাখছে। মনে হচ্ছে কেশেরটা অনেক ভালো, কেন আমি ওকে আগে তেল মারছি, তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে সে আমাকে মানে ফ্রিতে জুসটা দিবে, জুসটা দিয়ে দিছে, সেই আমাকে টাকা দিতে যাচ্ছে। না না, টাকা লাগবে না, যেটা দিছে সেটা অনেক পাই, ফ্রিতে জুস খাওয়াইছে সেটা অনেক। আস্তে আস্তে এখন আমরা দোকানে বাইরে চলে যাব, দোকানে বাইরে যেতে যেতে আস্তে আস্তে হাঁটবো যে বাপ টাকাও যে আমরা চোর না, আমরা ফ্রিতে জুস খেতে আসি না,
যখন জোসেটা নিয়ে দোকান অতিক্রম করবো তখন তখন এটা দূর দিব আর পিছনে তাকাবো না। আর আপনারা চাইলে এটা এটা করতে পারেন, কিন্তু একটু সাবধানে, পরবর্তী যদি ধরা খেলে কিন্তু ফসল মার খাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই। ऐसा लगा मेरा मजाक।